নববাবু লাইফস্টাইল ব্লগের আপনাদের সবাইকে স্বাগত। আমরা কি কি করি আমাদের ব্লগে, আমাদের এই ছোট ফ্যামিলির কিছু কিছু অংশ দেখাবো। আপনারা প্লিজ এই যে আমাদের বাবুসোনা, বাবুসোনা শরীরটা বেশি ভালো নেই, ওরা যেন ঝামেলা করছে, হালকা হালকা সর্দি জ্বর জ্বর ভাব, বিয়ে বাড়ি থেকে সেই ঠান্ডা লেগেছে সবারই, ওষুধ নিয়ে দিয়েছি। আমাদের ছোট্ট আম গাছ, আম গাছে প্রচুর আম ধরছে, এইটুকু গাছে আম কত ধরছে। এই যে আমাদের নবাব বাবু বাবার কুলে ঘোরাঘুরি করছে, কি করছো তুমি? দিদি ভাই বাড়িতে নাই, দিদি ভাই গেছে মামার বাড়ি বেড়াতে। দিদি ভাই থাকলে তো একদম ভাইকে আদর করে উম্মা দিয়ে একদম শেষ করে দেয়, বিরক্ত করে দেয়। এই যে আমাদের ড্রাগন গাছ, ড্রাগন ফল এখনো ধরেনি, ধরবে রিসেন্টলি মনে হয়। ভেঙে না করতে পারো, ডবল গাছ হবে। সামনে বর্ষা আছে, বৃষ্টি পেলে ভালো হবে, এগুলো ডাল লাগালেই হয়। আমাদের মা রান্নাবাড়ি করবে,
أنا 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 أقول لك أنا পরে দেখো গুলো চলো তো খালি দেখে দাও আসো আইনে তো দেখি না আগে তাদের কেন দূরে থেকে একটু তাহলে শোনো বাহ কি আছে এটা দিদি ভাই কে দেখেছো দিদি ভাই এসেছে দিদি এসেছে লাউয়ের নিরামিষ রান্না হচ্ছে না সয়াবিন গুলো ভাজা হচ্ছে সয়াবিনের রসা হবে লাউয়ের তরকারি হয়ে গেছে সয়াবিন ভাজা হয়ে গেছে এবার
তোতার ঠাম্মির রান্না হয়ে গেল লাউয়ের তরকারি সয়াবিনের রসা পটল ভাজি খারকন ভাটাও আছে দন্ড কলস موبايل بيجيش Bye.
আর বৃষ্টি পড়ছে না বর্ষার দিনে কারখানাটা ভালোই লাগে বেশি বৃষ্টি পড়লে বেশি ভালো লাগে এখন তো সেই নিয়মই নাই।